প্রেলাম খবরে ব্যবসায়ীকে কিডনি দান করার প্রতিশ্রুতি দিয়ে বাড়িতে ঢুকে লুঠের অভিযোগ। বিহার থেকে অভিযুক্তকে গ্রেফতার করলো লেকটাউন থানার পুলিশ। 22 জানুয়ারি থানায় অভিযোগ দায়ের করেন গোলাঘাটার বাসিন্দা ওই ব্যবসায়ী। তার দাবি, নিয়মিত ডায়ালিসিস চলায় তাকে কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা। কিডনি দানের জন্য ব্যবসায়ীর যোগাযোগ হয় মুর্শিদাবাদের বাসিন্দা আজিজুল শেখের সঙ্গে। ব্যবসায়ীর অভিযোগ, কথা বলার নাম করে তার বাড়িতে এসে ওই ব্যক্তি 1.5 লক্ষ টাকা, ডেবিট কার্ড সহ বেশ কিছু জিনিস লুট করে পালিয়ে যায়। এ নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কিনা খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ। কাস্টমার কেয়ারের ফোন নম্বর জানতে অনেকেই শরণাপন্ন হন সার্চ ইঞ্জিন গুগলের। সুযোগ বুঝে সেখানেও প্রতারণার ফাঁদ পাচ্ছে প্রতারকরা। এই ধরনের প্রতারণা থেকে বাঁচতে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ব্যাংকের লেনদেন থেকে স্কুল কলেজের ফি, গ্যাস টেলিফোনের বিল থেকে হোটেল রিসর্ট বুকিং, জীবন এখন ডিজিটাল, সময় এখন অনলাইন। করোনা পরবর্তী সময় এই ইন্টারনেট নির্ভরতা বেড়েছে বহুগুণ, আর এই সুযোগে সাইবার প্রতারণার জাল ছড়াচ্ছে প্রতারকরাও। দিনে দিনে বাড়ছে সাইবার প্রতারণা। ব্যারাকপুরের বাসিন্দা কৃষ্ণেন্দু মণ্ডল পেশায় তথ্য প্রযুক্তি কর্মী। তার দাবি, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাপের মাধ্যমে ক্রেডিট কার্ডের আবেদন করেন। এরপর তিনি ক্রেডিট কার্ডের স্ট্যাটাস চেক করার জন্য গুগলে সার্চ করেন ওই ব্যাংকের কাস্টমার কেয়ারের নম্বর। সার্চ করে সবার উপরের দিকে যে নম্বর পাওয়া যায় সেই নম্বরে ফোন করেন। অভিযোগকারীর দাবি, ফোনের ওপারে থাকা ব্যক্তি তার কাছে ব্যাংক ডিটেলস সহ বিভিন্ন বিষয় জানতে চান। কিছুক্ষণ পরে তিনি বুঝতে পারেন তার মোবাইল ফোন হ্যাক করা হয়েছে। ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস জানার জন্য ফোন করি ওদের অফিসে, গুগল থেকে নাম্বার নিয়ে। নাম্বারে কল করার পরে ওদের রিপ্রেজেন্টেটিভ ফোনটা ধরেন, ধরে বলেন যে আমি আপনাকে আপনাকে অন্য একটা নাম্বার থেকে ফোন করছি। ফোন করলে করে আমাকে উনি ডিটেলস চাইলেন। যখনই চাইলেন আমি জিজ্ঞেস করলাম যে এটা কেন চাইছেন, মানে এগুলো তো অলরেডি আমার তো ভেরিফিকেশান হয়ে গেছে, আমি তো জাস্ট আপনাকে একটু চেয়েছিলাম যে আমার ক্রেডিট কার্ডের স্ট্যাটাসটা জানার জন্য। তখন ওনারা আমাকে থ্রেট দিতে শুরু করেন যে আপনি যদি না বলেন আপনাকে পুরোপুরি তাহলে আপনার ক্রেডিট কার্ডটা প্রসেসার করবো না আমরা। কিন্তু কিভাবে সার্চ ইঞ্জিনে ভো কাস্টমার কেয়ারের নম্বর প্রথম থেকে চলে আসছে? গুগলে এখন যে ওপরের দিকে আমরা কিছু সার্চ করলে লিঙ্কগুলো যে ওপরের দিকে আসে, এটা হয় হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও দিয়ে। এই এসইওটা এখন যে কেউ করতে পারে। আমি গুগলে যত বেশি অ্যাডের পেছনে টাকা স্পেন্ড করব, আমার পার্টিকুলার লিঙ্কটা বা আমার পার্টিকুলার নাম্বারটার পেছনে যত বেশি ব্যাকলিঙ্ক করব, আমার নাম্বারটা তত ওপর দিকে শো করবে। ফ্রডস্টাররা এরকমভাবে ব্যাকলিঙ্ক করে সেটাকে এসইও ওপরের দিকে রেখেছে, গুগল সার্চ রেজাল্টে সেই নাম্বারটাই ওপর দিকে আসবে। ও যখন ফোন করছে তখন বলছে যে এখন এই কোভিডের জন্য আমরা রিমোটলি আপনাদের এই সার্ভিসগুলো দিচ্ছি, তার ফলে আপনাকে জাস্ট একটা জিনিস আপনাকে পাঠাচ্ছি, সেটা আপনি ইনস্টল করুন। ইনস্টল করলে সাথে সাথে কী হচ্ছে, আপনার এন্টায়ার ফোনের কন্ট্রোলটা চলে গেছে তাদের কাছে, এবং তারপর যখন সেই ইন্টারনালি ফোনের অ্যাক্সেসটা পেয়ে যখন নানারকম কাজ করছে, ব্যাংকের জিনিস বা কিছু, আপনার ওটিপি শেয়ার করতে হচ্ছে না, ও ফোনে ওর মেসেজ যা আসছে বা কেউ যে কন্ট্যাক্ট করছে পুরো ডিটেলসটাও নিয়ে নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সচেতন এবং সতর্ক থাকাই এই ধরনের ঘটনা থেকে বাঁচার একমাত্র উপায়। ফোন করার আগে ভালো করে চেক করে নিতে হবে কাস্টমার কেয়ার নম্বর। ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।